হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ রিলেটেড 100টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইন্টারভিউতে এমন কোনো প্রশ্ন হবে না যেটা আপনি জানবেন না। পশ্চিমবঙ্গ সম্পর্কে ইন্টারভিউয়াররা যে সমস্ত প্রশ্নগুলি ধরে থাকে সাধারণত সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বেছে করে নিয়ে এসেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে এসেছি। আরে সুন্দর মানে ওই সুন্দর নয়, গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি বেশি লম্বা করছি না, ভিডিওটি জলদি করে শুরু করা যাক। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা একটু খাতায় নোট করে লিখে নেবে, আর তোমরা যদি এইটার পিডিএফটা চাও অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে যাবে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আর যারা ইন্টারভিউয়ের ইবুক নিতে চাও তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাদেরকে ইবুকও দিয়ে দেওয়া হবে। এবং তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হতে থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর পার্ট 7 ভিডিও। তোমরা যদি এর আগের পার্ট 1, 2, 3, 4, 5, 6 এই ভিডিওগুলো না দেখে থাকো কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে করে ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে, আমি বারবার বলছি, কারণ সেখানে সিচুয়েশান বেসড প্রশ্নগুলোর কিন্তু সঠিকভাবে উত্তর করে দেওয়া রয়েছে। তোমরা সেটা একটু চেঞ্জ করে নিজের লাইফের পরিপ্রেক্ষিতে সেই উত্তরগুলো অ্যাপ্রোপ্রিয়েট বানিয়ে সেই উত্তরগুলো কিন্তু তুমি দিতে পারো ইন্টারভিউ হলে। আর সেই উত্তরগুলো যদি তুমি প্রিপেয়ার্ড করে না যাও কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু ইন্টারভিউতে অনেক প্রবলেম হয়ে যেতে পারে, তাই বলছি বারবার যে সেই ভিডিওগুলো দেখে উত্তরগুলো রেডি করে নাও, সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু তৈরি করে রেখে দেওয়া আছে, আবার এইরকমই ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলো এই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো এই যে 100টা প্রশ্ন সেটা আমি পার্ট ওয়াইজ নিয়ে আসবো তোমাদের কাছে, 15টা 20টা এইভাবে কিন্তু পার্ট পার্ট ওয়াইজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জিকেটা তোমাদেরকে কভার করে দেবো, কারণ একটা ভিডিওতে যদি 100টা প্রশ্ন আলোচনা করতে যাই অনেক বড় ভিডিওটা হয়ে যাবে এবং তোমরাও কিন্তু বোর হয়ে যাবে। আর তোমরা অনেকেই বলেছো যাতে ভিডিওটা একটু ছোট হয়, তো অবশ্যই কিন্তু চেষ্টা করছি তোমাদের কথা শোনার, ঠিক আছে? তো আজকে 15টা প্রশ্ন করব এবং এর নেক্সট পার্টগুলো তো মিস করবে না, এই নেক্সট পার্টগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ এবং আরও দারুণ দারুণ প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার অক্সফোর্ড কাকে বলে? তো আশা করছি তোমরা সকলে জানো বাংলার অক্সফোর্ড কাকে বলে। বলে দিচ্ছি প্রথম প্রশ্নটার উত্তর, বাংলার অক্সফোর্ড বলা হচ্ছে নবদ্বীপকে, ঠিক আছে? এগুলো কিন্তু সকলেই দেখবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের জিকে মানে তোমাদের জেলার জিকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের জেলাগুলো পড়ে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জিকের মধ্যে কিন্তু তোমাদের জেলার জিকে নুকিয়ে আছে। এটা আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এই ভিডিওটা মিস করো না, কারণ এর মধ্যে কিন্তু তোমার জেলার প্রশ্নও নুকিয়ে রয়েছে, ঠিক আছে? তুমি মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া যে জায়গা থেকে বিলং করো না কেন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এই স্বাধীনতার পূর্বে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যে যে উত্তরগুলো তোমরা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং নিজে এই 15 নম্বরের মধ্যে কত স্কোর হলো সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে পিন করতে ভুলো না, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল? 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময় চন্দননগর ছিল ড্যাশ অধ্যুষিত? 5 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে কত সালে ভাগ করা হয়? আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু ভাষার ভিত্তিতে ভাগ করা রয়েছে, তাহলে এই যে ভাষার ভিত্তিতে যে ভাগ করা হয়েছিল বিভিন্ন রাজ্যগুলিকে সেটা কত সালে ভাগ করা হয়েছিল সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা কত সালে ভাগ করা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলাটা যেটা ভাগ হয়েছে সেই জেলাটা কত সালে ভাগ হয়েছে এবং সেই জেলাটির নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বর্তমান পশ্চিমবঙ্গের কয়টি জেলা রয়েছে? এটা খুবই একটা ইজি প্রশ্ন, কিন্তু এটা ধরতে পারে ইন্টারভিউয়াররা যে বর্তমানে বলো তো পশ্চিমবঙ্গের কয়টি জেলা রয়েছে, তো এটার উত্তর হবে 23টি, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? দেখো বন্ধুরা, এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়তো তোমাদের জেলা হতে পারে, তাহলে হয়ে গেল না তোমাদের জেলার প্রশ্ন? এই জন্য বলছি যে পশ্চিমবঙ্গের জিকে মানে তোমাদের জেলার জিকে, অবশ্যই কিন্তু মিস করো না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম। তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে উষ্ণতম স্থান কোনটি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? আর এইগুলোর যদি উত্তর পেতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। সেখানে উত্তর সমেত পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে, দুটো গ্রুপে কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এই পিডিএফটা পাওয়ার জন্য, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপরে গঠিত? পাঞ্চেত বাঁধ কোন নদীর উপরে এবং কোথায় গঠিত, কোন জায়গায় গঠিত সেটা কিন্তু বলবে যে কোন এরিয়ায় পড়ছে, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? এখন অনেকেই ভাববে এত ইজি প্রশ্ন ইন্টারভিউ আর ধরবে? হ্যাঁ বন্ধুরা, এত ইজি প্রশ্ন ধরে কারণ সে ইন্টারভিউ হলে চাপের মাথায় তুমি যেন কী উত্তর দেবে সোজা সোজা প্রশ্নগুলোর ভুল উত্তর দেবে। যেমন মেন এক্সামে হয়েছে, মেন এক্সামে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তো কত সোজা প্রশ্নের উত্তর তুমি ভুল করে এসেছো। হ্যাঁ বন্ধুরা, এটা মানুষের স্বভাব যে চাপে কিন্তু অনেক ভুল কাজ করে থাকে। সে ইন্টারভিউর চাপে কিন্তু তুমি হঠাৎ বলে উঠবে, স্যার পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিম দিকে অবস্থিত, কিন্তু এটা উত্তর হবে না, এটা ভুল হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। তো তোমাকে মাথা ঠান্ডা করে কিন্তু সহজ সহজ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ইন্টারভিউ হলে কিন্তু কোনো রকম কঠিন প্রশ্ন করা হয় না, অনেক সোজা প্রশ্ন করা হবে। তুমি শুধুমাত্র মাথাটা ঠান্ডা রেখে ভেবে চিনতে উত্তরগুলো দিও, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? 15 নম্বর প্রশ্ন দেখে নেব। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো এগুলো একটু ক্লিয়ার করে নেবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ঠিক আছে? এখানে আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাই, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে পিডিএফটা কালেক্ট করে নেবে। এবং আমার সঙ্গে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এই দুটোতে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো। অবশ্যই এগুলো নোট করে নেবে, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলো না। তোমাদের জন্য এইরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও আনবো। এবং তোমাদের যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নের উত্তর কী হবে স্যার, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে পিন করো, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিলস, যেগুলো তোমরা কিনলে তোমাদের হয়তো কিছুটা টাকা বেঁচে যাবে, সেগুলো কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, প্রত্যেক দিন থাকবে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর ডেসক্রিপশানটা চেক করতে ভুলো না। সেখানে তোমাদেরকে কিছু গাইড দিয়েছি যে কীরকম তোমরা শার্ট পরবে ইন্টারভিউর জন্য, কীরকম প্যান্ট পরবে, কীরকম জুতা, কীরকম বেল্ট, এই রকমের লিঙ্ক দেওয়া রয়েছে। তো লিঙ্কগুলোতে গিয়ে করে অবশ্যই কিন্তু তোমাদের যদি ভালো লাগে বাই করবে, না মন গেলে অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। এইরকমই তোমরা কিন্তু লাইট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শ্যু, এইসব সমস্ত ইন্টারভিউর জন্য কিন্তু পরবে, ঠিক আছে? ভিডিওটা এত দূরে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ। ভালো থাকবেন।